ঘূর্ণিঝড় ফেনি চলে গেছে, রেখে গেছে তার ভয়ালো ছাপ উড়িষ্যার বিভিন্ন জেলায়। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে সেই সব দুর্গত মানুষদের পাশে প্রথম দিন থেকেই ত্রাণ কার্যে লেগে পড়েছিলেন তাদের সঙ্গের সন্ন্যাসীরা। কলকাতা সঙ্গের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, তাদের তরফ থেকে শুকনো খাবার, বিভিন্ন রকম জল তাদের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে। সড়ক ব্যবস্থা যেহেতু এখন উন্নতি হয়নি, সেহেতু সব জায়গায় ত্রাণ সমানভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না, কিন্তু তারা চেষ্টা করছেন সেই সব জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে, এবং যতদিন পর্যন্ত না স্বাভাবিক জীবনযাপন করানো যাচ্ছে ততদিন তারা এই ত্রাণ কার্য চালিয়ে যাবেন। একটু বলবেন নাকি সামনে একটু বলবেন, পুরী যাচ্ছি আমরা। ফোনে আক্রান্ত পুরীতে ভারত সেবাশ্রম সংঘের বিরাট সেবা কার্য কয়েকদিন যাবৎ চলছে। সঙ্গে স্বেচ্ছাসেবক সন্ন্যাসীবৃন্দ কয়েকদিন যাবৎ দুস্থ মানুষের মধ্যে চাল ডাল ত্রিপল জামা কাপড় জল পানীয় জল বিতরণ করছে। এখন আরও কয়েক হাজার ত্রিপল এবং চিরা পাঠানো হচ্ছে মানুষের জন্য। আমরা এগিয়ে যাচ্ছি, সব সন্ন্যাসীরা যাচ্ছেন, প্রতিটি মানুষ যতটা পারি আমরা কষ্ট লাঘব করার চেষ্টা করবো।